কাজ এবং নিজের দায়িত্ব পূরণের জন্য অনেক সময় বাড়ির বাইরে থাকতে হয় রাজ চক্রবর্তীকে। তাই ছেলেকে খুব মিস করেন রাজ। তবে এবার ছেলে ইউভানের থেকে সেরা উপহার পেলেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই কথা জানিয়েছেন রাজ। প্রথমবার রাজকে বাবা বলে ডাকলেন ইউভান। আর শুধু বাবা বলে ডাকলো এমনটাই নয়, বাবার ঘাড়ে বসে ঠিক কি কাণ্ডটা করলো ইউভান দেখে নিন একবার। তোমার নয় এগুলো আমার, ওই তুই বাবা কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস।